আমার নাম কালিয়া টন। তোমরা আমার মেয়েকে বিয়ে করতে যাচ্ছ, তাও আবার এত উদাস হয়ে? আরে নাচো, গান গাও। যদি এইভাবে দুঃখী হয়ে বরযাত্রী যাও, তাহলে প্রত্যেকটাকে শেষ করে দেবো। আর সবার আগে তো বরকে জুমান দেখবে, সারা রাস্তা যেন এরা নাচতে নাচতে যায়, আর যে নাচবে না তাকে শেষ করে দেবে। লোকেদের যেন মনে হয় যে কালিয়া ডনের বাড়িতে বরযাত্রী এসেছে। ঠিক আছে কালিয়া ভাই, আপনি একদম চিন্তা করবেন না, এদেরকে এমন নাচাবো যে সারা জীবন নাচ করতেই থাকবে। জুমানজু, এই কালিয়া ডন বন্দুকের ভয় দেখিয়ে জোর করে নিজের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে করাচ্ছে, এবার আপনি বলুন আমাদের মন কিভাবে নাচ করবে? এই যে এইভাবে করবে। দেখো কি সুন্দর মিউজিক বাজাচ্ছে। ঘরের খেয়ে বোনের মোস্তারিও না মোটু, বিয়ে অন্য কারোর হচ্ছে আর নাচবে তুমি? চুপচাপ চলো। আরে আমার পা নিজে নিজেই থামছে না, আমি কি করব? আরে চলে এসো পাতলু, পরে কখনো এত সুন্দর মিউজিক শুনতে পাবো না। ছাড়বো না তোমাদের দুজনকে। বস, ঘোড়া পালিয়ে গেছে আর ঘোড়া বরকে টেনে নিয়ে এগিয়ে গেছে। এই বিয়ে হবে না। যে ছেলে একটা ঘোড়া সামলাতে পারে না, সে আমার মেয়েকে কিভাবে সামলাবে? বিয়ে ক্যান্সেল, বিয়ে ক্যান্সেল। কোথায় গেল ওই দুজন মহান লোক যে উপরওয়ালার দূত হয়ে এসে আমাদের সর্বনাশের হাত থেকে বাঁচিয়ে দিল? চলো খুঁজি ওনাদের। আমি আমার পক্ষ থেকে ওনাদের একটা গিফট দিতে চাই, আর ওনাদের পা ধরে ধন্যবাদ দিতে চাই। ওই দেখো বরযাত্রীরা আমাদের খুঁজছে, যদি ওরা আমাদের ধরে ফেলে তাহলে আর গোটা রাখবে না, ওদের কাছে অস্ত্র আছে। ওই তোমরা আবার কারা? আমার গাড়ি চুরি করতে এসেছিলে, এখনই দেখাচ্ছি। বক্সার দাদা ভাই শোনো তো, আমরা সেটা না যেটা তুমি ভাবছো। আচ্ছা তাহলে তুমি কে? চোর না হলে ডাকাত কি? খোঁজো ওদের, ওদের খুঁজে বার করতেই হবে। আরে এখন বলতে পারবো না যে আমরা কারা, কিন্তু বিশ্বাস করো আমরা সেটা না যা তুমি ভাবছো। আরে আমরা সেই যেটা তুমি ভাবতেও পারবে না। এই আমাকে কেন কনফিউজ করছো? আমি যখন কনফিউজ হয়ে যাই তখন আমার আরো রাগ হয়ে যায়। ওই ও বলতে চাইছে যেটা আমরা সেটা তুমি ভাবতেও পারো না, কিন্তু ভাবতে পারবে তুমি। আরে আমি কিছু বুঝতে পারছি না, যাও আমি তোমাদের দুজনকে ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই নাও। ইন্সপেক্টর, তুমি দেখে গাড়ি চালাতে পারো না নাকি? ওই সবজিওয়ালির জন্য সবকিছু হলো, ওর কুমড়ো আমার মাথায় এসে পড়লো। এই চাওয়ালার চেয়ার আমার সবজির উপর পড়েছিল।
ছিল। আরে এই সব কিছু এই দুজন অসেনা লোকেদের জন্য হয়েছে। হ্যাঁ এই তো দাঁড়া আছে, মারো ওদের, মারো। এদের তো আমি চিনি, আগু একবার মেরেছি, চলো আরো একবার মেরে নি। এই ভিক্সের জন্য অনেক মার খেতে হচ্ছে, ভিক্স খুলে এত দূরে ফেলো যেন আর কোনোদিনও ভিক্স চোখের সামনে না আসে। আরে এই লোকগুলো আমাদের পিছু কখন ছাড়বে? মনে হয় এরা আমাদের উপরওয়ালার কাছে পাঠিয়েই ছাড়বে। চলো গিয়ে ওদেরকে সরি বলে দিই আর এই গল্প এখানে শেষ করে দিই। না না, ওরা খুবই রাগি। আমি নাচ করব না বলেছিলাম তো আমাকে রিভলভার দেখিয়ে দিয়েছিল। আরে ভাবো ভাবো, আমাদের জন্য ওদের বর ঘোড়ার পেছনে ঘেঁষতে ঘেঁষতে বিয়ে করতে গেছে, যদি ওরা ধরে ফেলে তাহলে আমাদের কি করবে? আরে আরে আপনারা দুজন চলে এসেছেন, এখানে আসুন, এখানে আপনাদের জায়গা এই স্টেজের উপরে। বন্ধুরা, আমাদের মধ্যে মিস্টার মুম্বা আর মিস্টার জুম্বা চলে এসেছেন। আপনারা তো জানেনই যে আজ পর্যন্ত এনাদের ওয়ার্ল্ড রেকর্ড কেউ ভাঙতে পারেনি। মিস্টার মুম্বা এখন দু একটা শব্দ বলবেন। দু একটা শব্দ? যেমন শুনেছিলাম ঠিক সেই রকমই দেখছি। মিস্টার মুম্বা জুম্বা খুবই মজার মানুষ, দুজনেই কথাতে নয় কাজে বিশ্বাস করেন। এখন এখানে মিস্টার মুম্বা জুম্বা নিজের রেকর্ড নিজেরাই ভাঙবেন, আর যদি রেকর্ড ভেঙে দেন তাহলে 1,00,000 টাকার পুরস্কার পাবেন। মোটু মনে হচ্ছে আজ আমাদের জীবনের শেষ দিন হতে চলেছে। আমার তো খুব ভয় করছে, জানি না কোন রেকর্ডের কথা বলছে। আরে তুমি চিন্তা করো না, 1,00,000 টাকা পাওয়া যাবে, খুবই আনন্দ হবে। স্যার, মিস্টার মুম্বা আর জুম্বা, যদি আপনারা দুজন এই সব কটা কাঁচা লঙ্কা খেয়ে ফেলেন তাহলে আপনারা আপনাদের ওয়ার্ল্ড রেকর্ড নিজেরাই ভেঙে ফেলবেন। বাহ, এত লঙ্কা কোনো মানুষ খেতে পারে নাকি? বিশ্বাসই হয় না আমার। অল দ্য বেস্ট। দেখুন দেখুন, কোন ভুল বোঝাবুঝি হয়েছে। এরা দুজন এত বড় মাপের মানুষ, বিশ্বাসই হয় না। সরি স্যার, ভেরি সরি, আমরা আপনাকে ভুল বুঝেছিলাম। আমিও আপনাদের ভুল বুঝেছিলাম, ক্ষমা চাইছি। ভেঙে ফেলুন রেকর্ড, শুভকামনা সঙ্গে রইল। এবার যদি রেকর্ড না ভাঙি তাহলে বক্সার আমাদের মাথা ভেঙে দেবে। মিস্টার জুম্বা, আপনি বলছিলেন যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, কি ভুল বোঝাবুঝি? আমি বলতে চাইছিলাম যে আমরা এত না, এর থেকেও বেশি লঙ্কা খেতে পারি। মিস্টার মুম্বা আর জুম্বা, হ্যালো স্যার, একটু শুনুন। আরে পাতলু পালাও, আর লঙ্কা খেতে পারবো না। আরে আমি তো পালাচ্ছি, তুমি বসে আছো। একটা বিজের জন্য এত মার খেতে হচ্ছে, এই নাও একবার মেরে দিয়ে পিছু ছাড়ো। যত মারার ইচ্ছা মেরে নাও।
কিন্তু আমরা জেনে শুনে ঘোড়াকে দৌড় করাইনি, আর ওটা একটা দুর্ঘটনা ছিল। এরা তো মোটু পাতলু, এসব হচ্ছেটা কি? আরে এরা তো ওই দুই মহারথী, উপরওয়ালার দূত। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা আমার ছেলেকে বাঁচিয়ে দিয়েছেন। কালিয়া ডন জোর করে বন্দুকের ভয় দেখিয়ে নিজের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিচ্ছিল, কিন্তু ঘোড়া থেকে পড়ে যাওয়া ওনাদের কাছে খুব অশুভ মনে করে। ও বলল যে ঘোড়া সামলাতে পারে না, সে আমার মেয়েকে কিভাবে সামলাবে, আর বিয়ে ভেঙে দিল। তখন থেকে আমরা আপনাদের পাঁচুয়ে ধন্যবাদ বলার জন্য খুঁজে যাচ্ছি। এই নিন আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার। দেখুন, হতে পারে যে আপনারা মুম্বাই আর জুম্বার নন, কিন্তু আপনারা ওনার ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে দিয়েছেন। এই নিন আপনাদের পুরস্কার, 1,00,000 টাকা। একেই বলে All is well that ends well.